এই লেকচার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আনিসুল ইসলাম ডিএফএল দেখব আমরা অলরেডি অনেকগুলো ডিএফএ কনস্ট্রাক্ট করেছি তো তার মধ্যে যেগুলো ছিল সেগুলো একটু মনে করিয়ে দিচ্ছি প্রথমটা আমি শুরু করেছিলাম স্টার্ট উইথ স্টার্টস উইথ স্টার্টস উইথ এ তারপর ছিল সেগুলো নিশ্চয়ই আপনার ভিডিও টিস দেখেছেন স্টার্টস উইথ এ ছিল তারপর ছিল স্টার্টস উইথ এ এ তারপর ছিল স্টার্টস উইথ এ এ বি তারপর স্টার্টস উইথ ওয়ান জিরো তারপর আমরা দেখেছিলাম কনটেন্স কনটেন্স এ তারপর দেখেছিলাম আমরা কনটেন্স এ বি তারপর দেখেছিলাম আমরা কনটেন্স জিরো জিরো ওয়ান এজ এ সাবস্ট্রিং যেগুলো ছিল কনটেন্স বা সাবস্ট্রিং যেগুলো তারপর দেখেছিলাম বি এ বিএ এজ এ সাবস্ট্রিং তারপর আমরা দেখেছিলাম দেখেছিলাম যেগুলো দেখেছিলাম সেগুলো ছিল যে স্টার্টস অ্যান্ড এন্ড উইথ ডিফারেন্ট সিম্বল উইথ ডিফারেন্ট সিম্বল যাই হোক ডিফারেন্ট সিম্বল এবং আরেকটা ছিল উইথ সেম সিম্বল রাইট তো এখানে যেটা আমি দেখানোর চেষ্টা করতেছি যে স্টার্টস উইথ দিয়ে অনেকগুলো প্রবলেম করেছি কন্টেন্টস বা সাবস্ট্রিং দিয়ে অনেকগুলো প্রবলেম সলভ করেছি অ্যান্ডস দিয়ে অনেকগুলো প্রবলেম সলভ করেছি তো এবার আমরা যেগুলো যে ধরনের প্রবলেম দেখব সেগুলো হচ্ছে এই ধরনের দেখার চেষ্টা করব রাইট তো এইখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে যে এভরি এ ইন ডাব্লিউ মানে আমাদের স্ট্রিং এ প্রত্যেকটা এ অবশ্যই ফলোড বাই ওয়ান বি প্রত্যেকটা এর পরে অবশ্যই কি থাকতে হবে একটা বি থাকতেই হবে ঠিক আছে এভরি এ ইজ ফলোড বাই ওয়ান বি অবশ্যই একটা বি এর পরে কি থাকতে হবে বি সেটাকে ফলো করতে হবে ঠিক আছে বি প্রত্যেকটা এ কে কি করতে হবে ফলো করতে হবে তার ল্যাঙ্গুয়েজটা দাঁড়াচ্ছে এরকম আমাদের ল্যাঙ্গুয়েজটাতে বলতেছে এভরি এ আমাদের ইনপুট কতগুলো এ এবং বি দুইটা সিম্বল কয় দুইটা এ এবং বি তো এখানে শুধুমাত্র এ এর কথা বলতেছে বি এর জন্য কোনো দরাবাদা নাই কিন্তু লক্ষ্য রাখবেন এ থাকলে তারপর অবশ্যই বি থাকতে হবে সেটাই বলতেছে রাইট তার মানে আমাদের এইখানে অ্যাপসাইলেন্ট হতে পারে আমাদের ল্যাঙ্গুয়েজে স্ট্রিং অ্যাপসাইলেন্ট থাকতে পারে কোনো স্ট্রিং নাও থাকতে পারে রাইট ল্যাঙ্গুয়েজে বি থাকতে পারে কোনো সমস্যা নাই যে কোনো সংখ্যক বি থাকতে পারে কোনো প্রবলেম নাই দুইটা বলেন তিনটা বলেন কোনো সমস্যা নাই কিন্তু যেটা মেইন এইখানে আমাদের শর্ত যদি কখনো এ থাকে রাইট যদি কখনো এ থাকে সেক্ষেত্রে বি সেটাকে অবশ্যই ফলো করতে হবে রাইট তো বি দিয়ে শুরু হতে হবে পারবে কোনো সমস্যা নাই কিন্তু তারপরে যদি এ কখনো আসে এ আসা মাত্রই সাথে সাথে একটা বি তাকে ফলো করতে হবে এটাই হচ্ছে মেইন টার্গেট তার মানে যখন এ আসে তারপরে বি আসতে হবে আবার যদি এ আসে তারপরে কি আসতে হবে বি আসতে হবে ল্যাঙ্গুয়েজটা ইনফাইনাইট এরকম চলতে থাকবে রাইট তো এই ল্যাঙ্গুয়েজের জন্য আমরা কনস্ট্রাকশন করব তো প্রথমে যেহেতু অ্যাপসাইলন আমাদের অ্যাকসেপ্ট করতে হবে আমাদের ল্যাঙ্গুয়েজে থাকবে সেহেতু ইনিশিয়াল স্টেডি হবে আমাদের ফাইনাল স্টেট ইনিশিয়াল স্টেডি হবে কি আমাদের ফাইনাল স্টেট তো আমাদের মেইন কথা এরকম ফলোড বাই দিয়ে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে খুব সহজেই আপনি স্ট্রাকচারটা তৈরি করে নিতে পারেন যে এ কে ফলো করবে কে বি তাহলে সেটা আমরা করে নিচ্ছি যদি আমি কখনো এ দেখি সেটাকে অবশ্যই বি ফলো করবে এবং সেটাই আমরা অ্যাকসেপ্ট করব তো এরকম আমরা আগে স্ট্রাকচারটা সাজিয়ে দিতে পারি যে এইখানে দেখুন আমরা কোনো এ দেখতেছি না কিন্তু এইখানে যাওয়ার পর এ দেখতেছি তাহলে এ দেখার পরে যদি আমরা কখনো বি দেখি সেটাকেই আমরা কি করব অ্যাকসেপ্ট করতে পারবো রাইট আর আমাদের ল্যাঙ্গুয়েজে আর কি কী আছে আমরা আর কি কি অ্যাকসেপ্ট করতে পারবো অ্যাপসাইলেন্ট অ্যাকসেপ্ট করতে পারবো বি যে কোনো সংখ্যক বি অ্যাকসেপ্ট করতে পারবো তার মানে যদি কখনো বি দিয়ে শুরু হয় তাতে কোনো প্রবলেম নাই ঠিক আছে যে কোনো সংখ্যক বি হোক তাতে কোনো সমস্যা নাই সেটা আমরা কি করতে পারবো অ্যাকসেপ্ট করতে পারব বাট যদি কখনো এ দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই বি দিয়ে কী করতে হবে শেষ হতে হবে অর্থাৎ এর পরে বি থাকতেই হবে রাইট এ থাকলে তারপরে বি আসতেই হবে আচ্ছা তাহলে এ স্টেপটা আমাদের কমপ্লিট এবং বি দেখে কি হবে সেটা কমপ্লিট করে ফেললাম নাম দিয়ে দিই রাইট এখন বি স্টেট বি দেখলে কোথায় যাবে সেটা বলে দিয়েছি কিন্তু এ দেখলে কোথায় যাবে সেটা এখন আমাদের বলে দেওয়া হয় নাই সুতরাং সেটা আমরা বলে দেব রাইট তাহলে আমরা বি তে কিভাবে যেতে পারতেছি ধরা যাক একটা এ দেখে যাচ্ছি ঠিক আছে একটা মিনিমাম একটা এ দেখে যাচ্ছি তারপর যদি বি দেখি সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো ফাইন কিন্তু এইখানে যখন আসি আমরা এ দেখে তারপর যদি বি না দেখে আমরা এ দেখি তবে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমাদের সেই স্ট্রিংটা কখনোই অ্যাকসেপ্টেড করতে পারবো না আমরা কখনোই পারবো না কারণ আমরা বলেছি যে এর পরে অবশ্যই অবশ্যই কি হতে হবে বি হতে হবে তার মানে এ দেখার পরে যদি আমরা আরেকটা এ দেখি সেটা আমরা কখনোই অ্যাকসেপ্ট করতে পারবো না সেক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের ট্র্যাপ স্টেট তো এই স্টেটে আসার পর আমরা কোনো অবস্থাতেই আর ফাইনাল স্টেটে যেতে পারবো না সুতরাং তারপরে এইখানে আসার পরে এ কিংবা বি যা কিছু পাই না কেন তাতে কোনো প্রবলেম নাই আমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারবো না সেটাই হচ্ছে আমাদের ট্র্যাপ স্টাইল রাইট তো বি স্টেটটা কমপ্লিট এবার সি স্টেটের পালা তো সি স্টেটে আমরা কীভাবে যাচ্ছি একটা এ এবং একটা বি দেখে মিনিমাম যাচ্ছি ঠিক আছে একটা এ এবং একটা বি দেখে যাচ্ছি তো তারপরে যদি এখন একটা এ আসে তারপরে যদি একটা এ আসে তাহলে আমাদের কি আমাদের এইখানে যেটা বলে দেওয়া আছে যদি কখনো এ আসে তাহলে আমাদের কি অবশ্যই একটা বি সেটাকে কি করতে হবে ফলো করতে হবে তাহলে এখানে আসার পর যদি আরেকটা এ আসে তাহলে এই স্টেডে নিয়ে আসবো কারণ এই স্টেডে আনতে পারলেই আমরা একটা বি ফলো অ্যাকসেপ্টেড হবে যে যেকোনো সংখ্যক এর পরে বি বি এ এ এর পরে পরে আবার সুতরাং যদি এই আসার পর আরেকটা আসে তাহলে অবশ্যই তাকে এই স্টেডে নিয়ে যেতে হবে তাহলে এই স্টেড আনার পর আরেকটা বি পেলে সেটা কি হয়ে যাবে অ্যাকসেপ্টেড হয়ে যাবে রাইট আচ্ছা এখন কথা হলো এই স্টেটে আমরা এ দেখলে কি হবে সেটা বলে দিলাম কিন্তু এই স্টেটে যদি বি পাই তাহলে কি হবে রাইট তাহলে এই কীভাবে আসতেছি এ এবং বি দেখে তারা যাক আসতেছি এবং তারপরে আমি যে কোনো সংখ্যক বি পাই এখানে এ বি পরে এইখানে আসার পর যে কোনো সংখ্যক বি পাই তাতে কি কোনো প্রবলেম হচ্ছে অবশ্যই না কারণ বি এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের সম্পর্ক হচ্ছে এ এর সাথে তাহলে যে কোনো সংখ্যক বি আসুক সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো কোনো প্রবলেম নাই তো এতটুকুই থাকবে আজকের লেকচার ভিডিওটিতে এবং পরবর্তী লেকচার ভিডিও আমরা দেখব এভরি এ ইন ডাব্লিউ ইজ নেভার ফলোড বাই ওয়ান বি এটা বলছি ফলোড বাই ওয়ান বি এবং পরবর্তীটা দেখবো ঠিক তার নেগেটিভটা আমরা দেখার চেষ্টা করবো রাইট